এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি গ্ল্যাম গার্ল মুম থেকে স্বর্ণাদের প্রথমন আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি একটি চ্যালেঞ্জ ভিডিও করব আর আমার পার্টনারকে এতদিনে তোমরা জেনে গিয়েছো আমার হাজবেন্ড তো আজকে আমরা চ্যালেঞ্জ করব বার্গার চ্যালেঞ্জ আমরা এখানে তিনটা বার্গার নিয়ে নিয়েছি আর সিং দুইজনেরই তিনটা করে বার্গার আছে তো আমাদের সবার প্রথমে যে খেয়ে শেষ করতে পারবে সে উইনার আর যে পারবে না সে লুজার আর হচ্ছে এখানে আমরা অবশ্যই পানিশমেন্ট রেখেছি আর পানিশমেন্ট আমি এখনই তোমাদের দেখাবো না আমরা দুজন ডিসাইড করে নিয়েছি তো যে হারবে তাকে সহ আমরা পানিশমেন্টে তোমাদের কাছে আসব তো তুমি এটা করতেছো কেন আচ্ছা শোনো তো আমরা এখন চ্যালেঞ্জটা শুরু করব আশা করি তোমাদের ভালোই লাগবে আর অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থেকো তাহলে বুঝতে পারবে আসলে কি লুজার কি কিভাবে শুরু করব আমরা আমরা একসাথে স্টার্ট করব মানে যে শেষ করে সম্পূর্ণটা যে সবার প্রথমে শেষ করতে পারবে কিন্তু দুজনকে পুরোটা খাবার শেষ করে হা করে দেখাতে হবে টাইমিংটা কাউন্ট হবে প্রথমে আমরা বার্গারটি কোথা থেকে নিয়েছি সেটা তোমাদের জানিয়ে দিই এটি নরসিংদী ব্রাহ্মণদীতে মালাকার মোড়ে একটি শপ এটা একটা মিনি শপ তো এখানের এই শপটার পপুলারিটি অনেক বেশি সন্ধ্যার পর এখানে ভিড়ের জন্য বসাই যায় না তো আমরা যেহেতু চ্যালেঞ্জ করব তাই আমরা এটি বাসায় নিয়ে চলে এসেছি পারচেস করে তো তোমাদের প্রসেসিংটা দেখাচ্ছি ওরা খুব নিট অ্যান্ড ক্লিন করেই বার্গারটা বানায় আর এটা হচ্ছে আমরা যে বার্গারটা এনেছিলাম এটা মিডিয়াম সাইজ ছিল মিডিয়াম সাইজ বার্গারটা মনে হয় 60 টাকা করে তো হাই রেঞ্জের বার্গার হলে অনেক সময় আমরা চাইলেও প্রতিদিন খেতে পারি না তো এখানে স্টুডেন্টরা ইজিলি বার্গারটা পারচেস করতে পারে তাদের বাজেট ফ্রেন্ডলি বার্গার এটা নরসিংদীতে যারা আছো আমি বলবো তোমরা একবার হলেও এই বার্গারটা ট্রাই করতে পারো বার্গারটা সত্যি ইয়ামি হয় খেতে আর আমার তো খুবই ভালো লাগে আমি আর আমার হাজবেন্ড প্রায়ই এই বার্গারটা খাই তোমরা যারা আমাকে নরসিংদী থেকে দেখছো যারা এখনও বার্গারটি ট্রাই করোনি তোমরা মাস্ট একবার হলেও বার্গারটি ট্রাই করবে সত্যি বার্গারটি খেতে অনেক মজা Thank you.
বার্গারটা সত্যি অনেক ভালো ছিল। আর বার্গারটা আমরা এখানে কিনেছি আমাদের ব্রাহ্মণদি নরসিংদীতে, যারা আছেন তারা কিনবেন। মালাকার মোড়ের যে ব্রাহ্মণদিতে যে বার্গার শপটা আছে ওই জায়গা থেকে আমরা এটা কিনেছি। না বার্গারটা সত্যি অনেক ভালো ছিল, আমরা যদি গরম অবস্থায় খেতে পারতাম তাহলে আরেকটু ভালো লাগতো, কিন্তু আনতে আনতে বাসায় প্যাকেটিং করে নিয়ে আসছি আমরা, সারাদিন জার্নি করে আসছি তো এতটুকু নিতে পারিনি, জীবনে পারতো না, জীবনেও না। ও ও অনেক অল্প অল্প করে খায়। আমরা একটা বিরিয়ানি চ্যালেঞ্জ করেছিলাম, আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা এটা অবশ্যই দেখে নিও। ওই দিন আমি জিততাম, কিন্তু ওর ভাগ্য খুব ভালো ছিল যে ওই দিন ও জিতে গিয়েছিল। আজকে আমি জিতেছি, ইয়েই। তো আমরা পানিশমেন্ট নিয়ে চলে আসছি, পানিশমেন্টের জন্য। এই তো আমরা এখন পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। তো তোমরা তো হয়তো বা তখন গেস করছিলে আসলে পানিশমেন্টটা কি। তো আমি একটা ইউনিক পানিশমেন্ট এনেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতেছি না, বাট এখানে আমি শুধু লবণ এনেছি। আমরা জানি যে লবণ তরকারিতে না দিলে তরকারিটা খেতেই স্বাদ লাগে না। আমার লবণ যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু তরকারিটা খাওয়া যায় না, আর সেই লবণ যদি শুধু খেতে হয় তাহলে যে কি হবে। তাই আমি আমার হাজবেন্ডের জন্য এখানে লবণ এনেছি, ও লবণ খেয়ে যদি সে মাথা ঘুরে পড়ে যায় তাহলে কোন সমস্যা নাই, তখন সে জল খেতে পারবে, কিন্তু লবণ তাকে খেতেই হবে। হাই প্রেসার, তুমি চ্যালেঞ্জে আসছো কেন? তো ও এখন পানিশমেন্ট নিচ্ছে, দেখাও সবাইকে, দেখাও এতটুকু কেন, এখানে কি এক চামচ হইছে, এখানে হাফ চামচ হইছে, দেখেন দুই চামচ নিছে, হাফ চামচ নিছে, চামচটা কি জানেন অনেক বড় চামচ, দেখেন গ্লাসের থেকে বড় চামচ, চিটারি করতেছে চিটারি। আচ্ছা যাক, লবণটা খেলেই হবে, থাক আমি ওকে ছেড়ে দিলাম। খাচ্ছ না কেন? খেলাম না, এটা কোনো রকম কথা না, পুরোটা খেতে হবে, খেয়ে হা করে দেখাতে হবে, খাও না, এখন জল দিতে পারবো না, তোমাকে শেষ করতে হবে। না না হয়নি হয়নি, হবে না হবে না। আমি কিন্তু আগের চ্যালেঞ্জের সময় সব রুলস মেনে তারপর চ্যালেঞ্জটা নিয়েছিলাম। দেখি আমি দেখি, ঠিক আছে ও কমপ্লিট করেছে, যাক আমার জামাই ভালো হয়ে গেছে। তুমি চলে যাচ্ছ কেন, ভিডিও ক্লোজ করি, কি বলো আছে বলো, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। আর সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লেগেছে, জামাইকে বউরা কয়দিনই বা হারাতে পারে, যাক ভালোই হলো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করতে ভুলবে না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে দেবে। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।